Hai, speriamo che te dico no. তো আমরা এখন যাচ্ছি উপরে পাহাড়ের উপরে উঠতেছি আমরা হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুবই খুবই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমি এখানে আসছি খুব সকাল এখন তো সকালবেলা আসছি হাঁটতে তো সুন্দর একটা গ্রামের পরিবেশের মতো এটা হচ্ছে আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে তো দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর সকালবেলা আরও এখানে আসলে একটা গ্রাম গ্রাম ফিল হয় তো দেখতে থাকো ব্লগটা সো গাইস দেখতে পাচ্ছ এখানে কিছু বোরের গাছ লাগাইছে মানে চাষ করতেছে আর কি ঠিক আছে অ্যান্ড এই তো আশেপাশে কিছু কলা গাছ আছে রাস্তার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আর কি এটা হচ্ছে ইটের রাস্তা আমাদের গ্রামেও ছিল এখন আর নাই আগে আমাদের গ্রামে মাটির রাস্তাও ছিল মানে কাঁচা মাটির রাস্তা ছিল আর ইটের রাস্তাও ছিল আর এই যে দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছ ধান খেত এক পাশে হচ্ছে ছোট ছোট মাত্র লাগাইছে এগুলো যে এইগুলো হচ্ছে মাত্র লাগাইছে কয়েকদিন হবে হয়তো আর এগুলো হচ্ছে লাগানোর পর হয়েছে ওগুলো কেটে নিয়ে গেছে এই সাইডগুলো আর এগুলো হচ্ছে লাগানো আমার আসলে গ্রামের পরিবেশ অনেক বেশি ভালো লাগে গ্রাম বলতে আমার অনেক পছন্দ ঠিক আছে আমার শহর একদমই ভালো লাগে না কারণ ওখানে সারাদিন পকর পকর সেখানে দেখতে পাচ্ছ আঙ্কেলরা ধান লাগাচ্ছে আর এখান দিয়ে একটা আঙ্কেল হেঁটে হেঁটে যাচ্ছে মডেল সে আমাদের মডেল আর এখানে তারা ধান লাগাইতেছে সো আমি যেটা বলছিলাম আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে তো কার কার গ্রাম ভালো লাগে কমেন্ট করে বইলো ঠিক আছে অ্যান্ড এখানে আমার ফেস দেখতে পাচ্ছ না এখন এখন সকাল আমাকে দেখাচ্ছি না আর আবার বিকাল এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই তো তখন তো দেখতে পাবেই ঠিক আছে সো এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি এখানেও কিছু দেখো একটা পাহাড়ের মতো করে এখানে পাহাড়ের মতো কিছুটা মানে অনেক উঁচা সো এই দেখতে পাচ্ছি একটা মাটির ঘরে থাকতে আসলে অনেক মজা যারা থাকছে তারা বুঝে আর যারা থাকে নাই মিস করছে সো এই দেখো সিম গাছ এখানে হচ্ছে সিম গাছ লাগাইছে অ্যান্ড সিমের মাত্র ফুল ফুটছে এখনও সিম হয়নি সিম হইতে দেরি আছে এখনও সো সিমের ফুলগুলো একটু বেগুনি বেগুনি কালার দেখতে ভালোই লাগে অ্যান্ড আমরা আবার ফিরে যাচ্ছি বাসার দিক দিয়ে সেই বিখ্যাত রাস্তা দিয়ে সেই বিখ্যাত পাকা রাস্তা আমাদের দেশে এটাকে বলে পাকা রাস্তা ঠিক আছে মানে ইটের রাস্তাকে বলে পাকা রাস্তা যেহেতু আগে কাঁচা রাস্তা ছিল তো এই সাইড দিয়ে হচ্ছে কিছু সবজি লাগায় রাখছে ঠিক আছে কিছু সবজি লাগানো আছে এই সাইডে বাঁধাকপি বা এরকম কিছু আর জুম করা যাচ্ছে না ক্যামেরায় আমি জানি না আমি আসলে ক্যামেরা চালানো এখনও পুরোপুরি শিখি নাই আর এই সাইডে হচ্ছে এই সিম গাছ লাগায় রাখছে আবার সিম গাছ ঠিক আছে হ্যালো গাইস তো আমরা এখন আসছি একটা পার্কে আমাদের বাসার পাশে একটা পার্কে ঘুরতে আসছি জায়গাটা খুব ভালো সুন্দর এই জায়গাটা বিশেষ করে আমার অনেক ভালো লাগছে তো এখানে আমি কিছু ছবি টবি তুলবো এখন তুলে তারপরে ওই সাইডগুলোতে যাবো গিয়ে ভিডিও করবো তো তোমাদের দেখতে থাকো আর আমি আজকে বেশি কথা বলতে পারবো না ভয়েস লাগাই দিব তো দেখতে থাকো কেমন লাগে চলো লাইকে করবো কেমন এখানে করা যাবে বিত্র করো হাঁটু হাঁটু নাচ ঘুরো ঘুরো আজকে সারাদিন আমরা ঘোরাঘুরির উপরে আছি সকালে ঘুরতে গেছিলাম হাঁটতে গেছিলাম গ্রাম দেখাইছিলাম যে শহরের গ্রামগুলো কেমন হয় তো ওখানে আমার ফেস আমি দেখাতে পারি নাই কারণ তখন একটু দেখতেছিলাম সব কিছু এই জন্য আর এখন আসছি বিকাল আমাদের বাসার পাশে একটা সুন্দর জায়গা আছে একটা প্লেস আছে একটা পার্ক তো ওইখানে আসছি দেখতে তো কেমন লাগে বলো তো দেখতে থাকো সব কেমন লাগে তোমাদের জানাও ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো দেখতে থাকো সব তোমরা
তো আমরা এখন যাচ্ছি উপরে পাহাড়ের উপরে উঠতেছি আমরা মিশা কথা আমরা দেখো একটা কথা বলি প্রেম করতে দিব না গাইস প্রেম করতে দিব না এই সুন্দর একটা পুকুর আছে এখানে সুন্দর একটা ঘর ঘরের ভিতরে আমি তারপর আর কিছুই নাই আর কিছু নেই আর আছে কিছু ময়লা বাদামের খোলা যেগুলো মানুষ খেয়ে রেখে গেছে এক নম্বরের বেয়াদব গুলা তো এই তো সুন্দর একটা ঘর সব মিলে সুন্দর আর কি ঘুরলাম এখন হচ্ছে চলে যাবো আমরা কারণ এটা হচ্ছে মাগরিবের আজান দেওয়ার পর বন্ধ করে দেয় তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এখন আমরা চলে যাব ঠিক আছে তো কেমন লাগছে তোমাদের কাছে সেটা অবশ্য বইলো ঠিক আছে তো আমি চেষ্টা করছি ভালো ভালো ব্লগ দেওয়ার বাট কেমন হয় সেটা আমি বলতে পারি না সেটা তোমরা বলবা কমেন্ট করে যে কেমন হয় না হয় ঠিক আছে তো এই এখান দিয়ে সুন্দর একটা নদী আছে নদী না সরি পুকুর আছে এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর কি তো দেখার মতো অনেক আর সবচেয়ে বড় কথা অনেক মানুষ আছে ওই ওই আর কি ঠিক আছে তো ভালোই লাগলো তো এখন চলে যাবো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ যেতে যেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাচ্ছ টাটা